হ্যালো গাইস, চলে আসছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি মেলা ঘুরতে। কর্ণাটকের মেলা হচ্ছে, ব্যাঙ্গালোরের এই সাইডে মেলা হচ্ছে। ছোটি ফুলে ও না লাগে তো এখানে মেলা ঘুরতে এসেছি। ছোটো মোটো একটা মেলা হচ্ছে, এই সব মেলা খেলনাপাতি, ফলমূল, এখানে খেলনাপাতি আছে সব, কসমেটিক্স, তারপরে মালা ওলা আছে, কাপ সাপ সব আছে, সবই দেখা যাচ্ছে। ছোটো মোটো মেলা সবই আছে। হ্যাঁ, তো ছোটো মোটো মেলা ভালো হচ্ছে। ওই ওই নাগরদোলনা জাম্পিং এগুলো আছে, ছোটো একটা নাগরদোলনা আছে ওই সাইডে। এই ছিল মেলা, ছোটো মোটো মেলা, খুবই ছোটো মেলা। এখানে ট্যাটু বানাবি, এনিওয়ান ওয়ান ট্যাটু? চলো ঘুরি মেলা। তো এখানে আসছে গাড়িতে করে মূর্তি উর্তি নিয়ে আসছে। এটা আমাদের প্রজেক্ট, মূর্তিটা চলে গেল, এই ছিল মূর্তি। এটা পূজা হবে এখন কোথাও। তো মেলাটা ছোটো মোটো মধ্যে ভালোই আছে। কার্তিক পূজা গাইস, কার্তিক পুজো। বেলুন আছে। তো গাইস, আমরা হচ্ছে এখন মেলায় যাচ্ছি আবার। সেই তখন যেটা মেলাটা দেখালাম সকালবেলা, তো তখনকার মেলাটা ঘোরা হয়নি, সেই বৃষ্টি রোদ তোর ছিল, বৃষ্টি না রোদ ছিল। তো তখনকার কলেজ থেকে আসার সময় টায়ার্ড ছিলাম, তখন আর দেখিনি। এখন যাচ্ছি, সে সবাই গেছে হোস্টেলে, আমরাও যাচ্ছি এখন মেলাটা দেখতে। ওজনা থাকলে এইসব মেলা দেখতাম না, ছোটো ছোটো মেলা। ওজনা থাকলে সেটা মনে পড়তো না, যে মনে হতো যে এইটুকু মেলা দেখে কী হবে। আর এখানে আসি, এই ছোটো মেলাটাই ভালো লাগছে, দুবার করে যাচ্ছি আমরা। বাহ, তো চলো যাওয়া যাক, যাই এখন মেলায়। এই তো আছে, লাইটের ব্যবস্থাটা ভালো না, সব দিকে অন্ধকার অন্ধকার। এই জায়গাটা একটু লাইট আছে দেখে ভিডিও শুরু করলাম। তো চলো দেখা যাক কী আছে। বেশিরভাগ মোবাইলটা বাইরে রাখা যাবে না মেলার মধ্যে, এখানকার কর্ণাটকা অতটা ভালো না এই জায়গাটা, যে মোবাইলটা বাইরে রাখা যাবে সবসময়। ব্লগ যত পারবো করবো, আর বেশি রিস্টে ব্লগ করবো না। এখানটা এই যে ছোটো ছোটো বাচ্চাদের ঘোরাঘুরি আসছে, তো দেখাই। দুঃখ কায় খতম নিয়ে হতাবে আমিরের মনটা তো একটু বুঝতে হবে।
सब की आती नहीं, हमें इच्छा आती नहीं। छोटी बच्ची हो क्या? मेला के ना हम लोग वेस्ट बंगाल देखो। শেষ, আমরা আবার যাচ্ছি হোস্টেলের দিকে। মেলাটা ঘোরা হলো, ঘুরলাম, ভালোই ঘুরলাম। ছোটো মোটো ছিল কিন্তু ভালো ছিল। এই যে এই মন্দিরটার পূজা হচ্ছে, মন্দিরের পূজা উপলক্ষে এখানে মেলা হচ্ছে। মন্দিরেরই পূজা অ্যাকচুয়াল, এখানে পূজার জন্য মেলাটা হচ্ছে। এই সে মন্দিরটা তো চলো, আর মন্দিরে ঢুকলাম না, মন্দিরের ঠাকুর ঠাকুরগুলো দেখাতে পারলাম না। তো হোস্টেলের দিকে যাই, এবার গিয়ে খাওয়া দাওয়া হবে। জিলাপি কিনতে গেলাম এখানে ওয়েস্ট বেঙ্গলে। জিলাপির দাম হচ্ছে 80 টাকা কিলো, এখানে 120 টাকার হাফ কিলো যাচ্ছে। জিলাপি টিলাপি আর কিনলাম না, আমরা বেঙ্গল যাই, আমার জিলাপি খাবো। চলো বাই, আজকে মতো এটুকুই ছিল, বাই।